যে আমরা যদি একটা অন্য ভাষার কোন কিতাব আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়, যতটা দ্রুত আমার বুঝতে পড়তে সহজ হবে, নিজের ভাষায় পড়তে আরো তাড়াতাড়ি পারবে। একটা মাতৃভাষার জন্য লড়াই করে জীবনকে লাগাতে পারে, তাহলে পুরো দেশটাকে বাঁচাবার জন্য আমাদের রক্ত লাগলে দিবা দরকার আছে না নাই? আরো জোরে বলে না আছে? তোমাকে পান করতে হবে। আমি যদি ভিক্ষা দিই অতি খুশি হতে হবে। আমি যদি তোমার থেকে বিদ্যা ছিনিয়ে নিই অতও তোমায় খুশি হতে হবে। আমি যদি তোমার ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নিই অতও তোমাকে চুপ থাকতে হবে। আমি যেটা করব সেটাই তোমাকে মানতে হবে। এই ফ্যাসিস্ট চিন্তার বিরুদ্ধেই কিন্তু এই আজকের দিনের, আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, অর্থাৎ মায়ের ভাষা। আমার মা যে ভাষায় কথা বলে সেই ভাষা যেটা আমাদের ভাষা। পূর্ব ভারতে বা এই বঙ্গ ভারতে ব্রিটিশ পিরিয়ড থেকেই এই ভাষা চলে আসছে। তার আগে থেকেই বাংলা ভাষার উপরে এই বঙ্গ ভারতের মানুষ বা পূর্ব ভারতের মানুষ এই বাংলা ভাষা বা আলোচনা করা, বাংলা ভাষায় কথা বলা, এই অভ্যাস তো আমরা হয়ে আসছি। আমার পূর্বে অবশ্যই অনেক শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ তিনারা আলোচনা করেছেন, কিন্তু আমি একজন বাঙালি হিসাবে আমি মনে করি এই 21শে ফেব্রুয়ারি এই দিনটা আমাদের জন্য অনেক কিছু শিক্ষা দেয়। যেমন একটা ভাষা, এই ভাষাটাকে একটা বড় সহজ লাগে, যেটা ভাষা কথা। আমি অন্য ভাষায় কথা বলবো, আমরা অনেকে দেখি ইচ্ছা করে ইংলিশে কথা বলি, বা অনেকে এটাকে স্টাইল মনে করে, বা নিজেকে অনেক কি বলে হাইফাই মনে করে। কিন্তু অতি সত্য কথা, আমি আমাকে বাংলা বলতে বড় ভালো লাগে, আমাকে বাংলা শুনতে ভালো লাগে, বাংলা পড়তেও ভালো লাগে। কেন? এটা আমার ভাষা। প্রত্যেকের মধ্যে আমার বলে একটা জিনিস থাকা দরকার। তো বাংলা ভাষাটা এটা আমার, বাকি ভাষাকে আমি অসম্মান করছি না, বাকি ভাষা শিখতে হবে না বা মানবো না তেমনও বলছি না, কিন্তু আমারটাকে সবার উপরে গুরুত্ব দেব, এটাই হলো আমার মানবতা। কেন? এটা আমার ভাষা। তাই সেই জায়গাতে নিশ্চয়ই আমার পূর্বে অনেকে বলেছে, আবার আমি একবার যদি বলে থাকে তাও বলছি, যে বড় দুঃখের সাথে বলতে হয়, এই বিশাল ভারতবর্ষ, ব্রিটিশরা 198 বা 200 বছর কম বেশি শাসনের নামে শোষণ করছিল। পরবর্তীতে সর্বধর্ম ভাষা বর্ণের মানুষ ভারতীয়রা আন্দোলন করে ব্রিটিশদের ঘরে এদেশ থেকে আমরা সরিয়ে আমাদের মাতৃভূমি মহান ভারতবর্ষকে আমরা ব্রিটিশদের যে অত্যাচারের যে শিকলে বন্দী ছিল শিকলকে ভেঙে দিয়ে ভারতকে আজাদ করেছি আমরা। আজাদ করতে দেরি না দেরি দ্রুত এই দেশ আবার একটা ভাগ হয়ে গেল। কেন ভাগ হয়েছে, কি হয়েছে, বিষয় আজকে আলোচনা নয়, কিন্তু দুর্ভাগ্য একটা হয়ে গেল পাক ভারতবর্ষ আর একটা পাক পাকিস্তান। ওই পাক ভারতবর্ষে আমরা রয়ে গেলাম, যারা পাকিস্তান নিবাদ তারা পাকিস্তান নিয়ে নিল। কিন্তু পাকিস্তানে যখন জোর করে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃত করার চেষ্টা করলো, কিন্তু ওই ভাগের মধ্যে বাংলা ভাষার মানুষের সংখ্যা কিন্তু উর্দু ভাষার থেকেও অনেকটা বেশি ছিল। তাই তারা তখন এই নিজের মাতৃভূমির ভাষা বাঁচাবার জন্য এই চক্রান্তটাকে মেনে নিল না। অবশ্যই সত্য কথা আমার বাইজিদ আমিন ভাই যেটা বলছিলেন, যে আমরা যদি একটা অন্য ভাষার কোনো কিতাব আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়, যতটা দ্রুত আমার বুঝতে পড়তে সহজ হবে, নিজের ভাষায় পড়তে আরো তাড়াতাড়ি পারা যাবে। তাই আমাদের মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বাংলা ভাষার গুরুত্ব এত দিয়েছেন যে তিনি 2500 থেকে 3000 উর্দু ফার্সি আরবি কিতাবকে
বাংলাতে বাঙালিদের সহজ করার জন্য বাংলা ভাষাতে ট্রান্সলেশন করে বহুত উলামাদের দিয়ে মাইনে দিয়ে শিক্ষকদের মাইনে দিয়ে বাঙালিদের পড়া সহজ করে দিয়েছে। এতে কি আমাদের বুঝতে আরো সহজ হয় যে নিজের ভাষায় কোনো বই কিতাব পুস্তক যদি পড়ি সেটাকে অন্য ভাষায় পড়ার থেকে আরো বেশি সহজ হয়। কিন্তু আজকে এই বিষয় নিয়ে অনেকে অনেক আলোচনা করেছে, কিন্তু আজ আমি একটা বিষয় আপনাদের কাছে সংক্ষেপে আলোচনা করব। কেন আমার বিষয়টা কোন জায়গায় আপনারা সবাই জানেন, আমি মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে আমি অত্যন্ত দুঃখিত। হয়তো আপনারা ভাববেন যে আপনার ভাই জালিমের জুলুমের শিকার হয়েছে, তাই ওটা যেমন একটা বিষয়, তার থেকে হাজার গুণ আগের বিষয় হলো আমার দেশের সংবিধানকে হত্যা করা হচ্ছে, এটা আমার কাছে আরো বড় দুঃখের বিষয়। আমার কাছে আরো বড় দুঃখের বিষয় এই যে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে আজকে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতন্ত্রের কণ্ঠকে রোধ করা হচ্ছে, এটা আমার কাছে কিন্তু আরো বড় দুঃখের বিষয়। অবশ্যই আমার ভাই হয়, তার রক্ত আমার রক্ত, এক মায়ের পেটে আমরা এসেছি, এটা আমার জন্য দুঃখজনক। কিন্তু আমার ভাইকে আমি মনে করি বীর, সে হকের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে লড়ছে। কিন্তু দুঃখ যেমন এটা, তার পাশাপাশি আরো বড় দুঃখ যেটা আপনারা বুঝছেন সেটা হলো আমার এই বিশাল দেশের স্বপ্নটা কিন্তু ভাঙতে চলেছে, আমার দেশের ঐক্য ভাঙতে চলেছে, আমার দেশের সংবিধান ধ্বংস হতে চলেছে, আমার দেশের গণতন্ত্র ধ্বংস হতে চলেছে। এই আজকের এই ভাষা দিবস থেকে আমি বলতে চাইছি, আমরা ভুলে যাইনি সেই রফিক আব্দুল জব্বার আব্দুল সালাম, শফিক বরকত সহ আরো অনেকে যারা ছিল, তারা যদি একটা মাতৃভাষার জন্য লড়াই করে জীবনকে লাগাতে পারে, তাহলে পুরো দেশটাকে বাঁচাবার জন্য আমাদের রক্ত লাগলে দিবা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবেই তো আমরা দেশপ্রেমিক হব, তবেই তো আমরা দেশের সুসন্তান হব। আমরা ভুলে যাইনি এই আপনাদের পাশেই নারকেল বেরিয়া হাফেজ তিতুমির একজন হাফেজ সাহেব মানুষ, তিনি মাতৃভূমির জন্য জীবন দিয়েছে। আমরা ভুলে যাইনি আমাদেরই পশ্চিম বাংলার মাদানীপুরে এমন করে জেনার বাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু, তেনাকে আমরা ভুলে যাইনি। তারা দেশের জন্য অনেক জীবনকে উৎসর্গ, অনেক কিছু ত্যাগ করেছে। আমার আজকের বলার উদ্দেশ্য এটাই, একটা ভাষার জন্য যদি এত বড় ইনকিলাব হয়, তাহলে আজকে যেখানে সমাজে মানুষের অধিকার হরণ হচ্ছে, মায়ের ভাষা মাতৃভূমি, মাতৃভাষা সেই মাঝকে বেউজ্জুতি, তার ভাষার জন্য তারা যদি জীবন দিতে পারে, আজকে মায়ের জাত নারীর আজকে বেউজ্জুতি, নারীদের উপর আজকে কত অত্যাচার জুলুম হচ্ছে। গত দুদিন আগে পেপারে বা টিভিতে দেখছিলাম, মানে সোশ্যাল মিডিয়াতে, টিভি বলতে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ফেসবুকে, যে একজন হাওড়া জেলার উলেবেড়িয়ার এক মা, সে একটা অভিযোগ দিতে গেছে। অভিযোগটা কি, তার বেটির নাকি কেউ, মানে সে ফ্রেশ হচ্ছিল, মানে ফ্রেশ হচ্ছিল, বুঝতে পাচ্ছেন, ফটো দুকিয়ে তুলেছে। তো এইটা অভিযোগ দিয়াতে কিছু পুরুষ মানুষ যারা ক্ষমতার জোরে ওই মাটার উপরে আঘাত করছে, এরও বিচার নাই। তাহলে এই যে আজকে অরাজকতা, জোর করে মানুষের উপরে চাপিয়ে দেওয়া, আমি যদি বিষ দিই তোমাকে পান করতে হবে, আমি যদি ভিক্ষা দিই অতি খুশি হতে হবে, আমি যদি তোমার থেকে বিদ্যা ছিনিয়ে নিই ওতেও তোমায় খুশি হতে হবে, আমি যদি তোমার ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নিই ওতেও তোমাকে চুপ থাকতে হবে, আমি যেটা করব সেটাই তোমাকে মানতে হবে, এই ফ্যাসিজের চিন্তার বিরুদ্ধেই কিন্তু এই আজকের দিনের লড়াইয়ের পর 1999 সম্ভবত সেই দিনে কিন্তু আন্তর্জাতিকভাবে এই বাংলা মাতৃভাষা স্বীকৃত পায়। তো অনেক লড়াই, অনেক বাদ প্রতিবাদ, অনেক জীবনের বলিদানের পরেই কোন জিনিস গড়ে ওঠে। তো একটা প্রবাদ বাক্য আছে, যদি ইতিহাস কেউ গড়তে চায় তাহলে রক্ত দিতে লাগে,
রক্ত ছাড়া কখনো ইতিহাস গড়া যায় না। তাই আজ আশা রাখবো এই ক্ষুদ্র একটা ছোট্ট প্রোগ্রামে, প্রোগ্রামটা ছোট হলো বিষয়টা কিন্তু অনেক বড়, এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিয়ে যাব, সেটা হচ্ছে এটাই, সত্য এমন একটা বড় জিনিস জীবনের থেকেও দাম বেশি, মানবতা এমন একটা বড় জিনিস জীবনের থেকেও দাম বেশি, অধিকার এমন একটা বড় জিনিস ছোট হলো জীবনের থেকেও দাম বেশি। যদি আমি অধিকারকে ছেড়ে দিই তাহলে আগামী দিন সমাজে অধিকার হরণকারী আরো তৈরি করে দিলাম। তাই প্রত্যেকে নিজের নিজের দায়িত্বে নিজেকে ভাবা দরকার যে আমাদেরকে আমাদের দেশ কি অধিকার দিয়েছে, আমাদেরকে আমাদের সংবিধান কি অধিকার দিয়েছে। যেমন আমার পূর্বে হয়তো অনেকে বলেছে, নতুন করে ভাষা নিয়েও কিন্তু আমার দেশে একটা ষড়যন্ত্র চলছে, নতুন করে বাংলা ভাষাকে আবার একবার মুছে দিবার কিন্তু চক্রান্ত একটা চলছে আমার দেশে, নতুন করে আমাদের ঘরে হিন্দি ভাষা চাপ দিবার একটা পরিকল্পনা চলছে। কিন্তু এটা সত্য কথা, দুঃখ হলো এই বিশাল ভারতবর্ষের ব্যক্তিগত কোনো রাষ্ট্রীয় ভাষা নাই এটা আমার জানা, আপনারা কেউ জানেন কি জানি না, কিন্তু বেশিরভাগ মানুষ ভারতে হিন্দি বলে, আরো অনেক ভাষা বলে, বাংলাও বলে, কিন্তু ইংলিশ আর হিন্দিকে গুরুত্ব দেওয়া বেশি হচ্ছে। দেওয়া দরকার আছে, দিক আমার কোনো আপত্তি নেই, কিন্তু তা বলে এর পিছনে যদি একটা নাটক থাকে, সেই নাটকটা হলো আমার মাতৃভূমির, আমার মাতৃভাষা বাংলাকে যদি মিটাবার ষড়যন্ত্র থাকে, মনে হয় এই বিষয়ে আমাদেরকে সজাগ হওয়া দরকার। তবে দুঃখ আরেকটা জায়গায়, সেটা হলো এটাই যে আমরা এই ভাষাটার গুরুত্ব আমরা ভুলে যাচ্ছি, কেন আমাদের থেকে এডুকেশন শিক্ষাটা দূরে সরে যাচ্ছে। যখন আপনি আপনার যেটা বাক যেটা আপনি ভাবে মানুষকে বোঝাতে চাইছেন ওটাকেই ভাষা বলা হয়, মানুষ তার মনের কথা অপরকে যেটা বোঝাতে চায় সেটাকেই ভাষা বলা হয়। তা আমরা আমাদের মনের কথা যেটা বোঝাই যে ভাষাতে সেটাকে বলা হয় বাংলা। অতএব এই বাংলাকে এবং বাংলা ভাষাকে বাঁচাবার জন্য প্রত্যেকটা বাঙালিকে কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে আসা দরকার আমি মনে করি। যেমন আমার ধর্ম ইসলাম, আমার দাদা ধর্ম হিন্দু ধর্ম, আরো অনেক দাদা আছে, আমার ওই দাদা কি ধর্ম, এরকম অনেক ধর্ম আছে, আদিবাসী আছে, এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, আমাদের ধর্মটা যার যার হৃদয়ের মধ্যে আছে। কিন্তু আজকে আমরা এখানে যারা আছি বা এই বাংলায় যারা বসবাস করছি, আমাদের কিন্তু মাতৃভাষা একটাই, সেটা হলো বাংলা। তবে এই ভাষাটাকে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করতে হবে। তো যাক, আজকে আমি আপনাদের কাছে আর সময় লোব না, তবে দুঃখের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে এটাই, আমাদেরকে কিন্তু একটু জাগতে হবে। যদি না জাগি তাহলে আমরা অনেকটা কুয়ায় যখন পড়ে যাব, তখন জাগার পর উঠার চেষ্টা করলে আর উঠতে পারবো না, কেন আমরা সবে এক হাঁটু মতো পুঁতেছি, এক হাঁটু পুঁতেছি, এখনো দুটো হাত বা শরীরের বেশি অংশ কিন্তু আমাদের বাইরে আছে। এখান থেকে যদি আমরা লড়াই করি, চেষ্টা করি ওই মাটি থেকে উঠার যতটা পুঁতেছি আমরা কিন্তু পারবো। যদি আগামী দিন আস্তে আস্তে আমাদের এক গলা পর্যন্ত পুঁতে যায়, সেদিন কিন্তু চেষ্টা করলেও আর উপায় থাকবে না উঠার, এক ওইভাবেই মরতে হবে না আরো নিচুই নামতে হবে। তাই এই জায়গায় আমি আপনাদের ঘরে একটাই কথা বলবো, সেটা হলো দেশকে ভালোবাসুন, নিজের মাতৃভাষাকে ভালোবাসুন, নিজের বাংলাকে ভালোবাসুন, মানুষ হিসেবে মানুষ জাতিকে ভালোবাসুন। গত পরশু দিনের একটা খবর দেখছিলাম, সম্ভবত কৃষ্ণনগরের আশপাশে কোনো জায়গায় আমার মতুয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা একটা পিকনিক করছিল, হয়তো এই বিষয়টা কেন আলোচনার বিষয় আজকে নয়, তথাপি আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের আপত্তি আছে, আপত্তি আছে কেন? মাতৃভাষা নিয়ে আমার আগে হয়তো অনেকে বলে দিয়েছে, হয়তো অনেকে বলে দিয়েছে, আমি একই কথা বারবার বলবো,
এটা প্রতি বছরে আহলে সুন্নাতুল জামাত করে থাকে। এই বছর আপনাদের এলাকায় করলাম, এক এক বছর এক এক এলাকায় করি। দাদা বলছিলেন আমার হুগলি জেলার পূর্ণগড়ে সফিউল্লাহ সাহেব, যিনি মাতৃভাষার জন্য জীবন দিয়েছে তার মধ্যে একজন, তিনার বাড়ি। তা আমি অবশ্যই সেখানো ওই এলাকাতেও দাদাদের সাথে নিয়ে একটা মাতৃভাষা দিবস পরের বছর ওখানে করা যায় কি তার প্রস্তাব চেষ্টা আমি নেব। কিন্তু আজকে যে ছোট্ট একটা কথা বলে আমি চলে যাব সেটা হচ্ছে এটাই, অনেকে ভাবছে শুধু হয়তো আমার উপরে জুলুম হচ্ছে, আমাদের উপরে জুলুম হচ্ছে। না বন্ধু, জুলুমটা কমজোরের উপরে হয়, জুলুমটা গরিবের উপরে হয়, জুলুমটা কি বলে অসহায়ের উপরে হয়। আর জুলুম করে কারা? যাদেরকে আমরাই মাথায় তুলে বসাই তারা, ঠিক না বেটি? আজকে আমার মতুয়া ভাইরা কৃষ্ণনগরের আশপাশে কোন জায়গায়, গত পরশুদিন দেখছিলাম খবরে, তেনারা ওই তেনাদের ধর্মীয় কোনো রীতিনীতি চলছিল, সেখানে একটা প্রোগ্রাম করছিল। সেই প্রোগ্রামে যখন তেনারা খাবার জন্য ভোজনের জন্য বসেছে, ঠিক এমন সময় একটা পুলিশ ভ্যান এসেছে। পুলিশ ভ্যানে যে ড্রাইভ করছিল, কিছু কিছু মানুষের কথা শোনা যাচ্ছে বা বিভিন্ন সূত্রে সে নাকি ড্রিঙ্ক করেছিল, সত্য মিথ্যা জানি না। তা যেটা এমন ভাবে যে তাদের খাদ্যটা নাকি নষ্ট হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, তাই তারা সুন্দর একটা ধর্মীয় প্রোগ্রাম, তাদের কাছে প্রিয় যেটা ধর্ম, তাদের কালচার, সেই জায়গাতে একটা হট্টগোল তৈরি হয়। এই হট্টগোলের পরে তাদের উপরে যে অমানবিক অত্যাচার, লাঠিচার্জ যেভাবে মারধর করে হয়েছে, যেটা আমার বাংলা বা আমাদের কালচার, আমাদের এই যে সম্প্রীতি, আমাদের যে ভ্রাতৃত্ব, আমাদের এই যে ভাই ভাই সম্পর্ক, আমার দিলেও কিন্তু আঘাত দিয়েছে। তাই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে শুধু আমাদের উপরে জুলুম হয় ভাববেন না, শুধু আমাদেরকে আঘাত করাই ভাববেন না, আমাদের পাড়া প্রতিবেশী আশপাশে অন্য অন্য ধর্মে বর্ণের ভাইদের উপরও আঘাত হচ্ছে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের কোন একটা ভাইয়ের উপরে আঘাত হলে আমরা একটা আপনারা কথা দিচ্ছেন বাধ্য হচ্ছেন, হাত তুলে বলুন বাধ্য হচ্ছেন। কেন আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে মনে রাখবেন আমাদেরকে এক এক করে কিন্তু শেষ করে দেওয়া হবে। এই শেষ করার একটা চক্রান্ত চলছে। তাহলে আজকে সেই জায়গায় ও থেকে আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এটাই, সেখানে পরবর্তীতে তাদেরকে অনেক অত্যাচার করে জেলের মধ্যে বন্দী করা হলো। কিন্তু তেনারা সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে, মতুয়া ভাইরা সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তেনারা থানায় গিয়ে আন্দোলন করে তাদের সাথীদের ঘরে কিন্তু ছাড়িয়ে এনেছে। সংগঠিত ঐক্যবদ্ধ কতটা পাওয়ার রাখে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কিন্তু আজ আমরা সংগঠিত হতে পারলাম না, আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। যদি কেউ আপনাকে ফলের জুস দেয় তাকে আপনি দুশ্মন মনে করেন, কেউ যদি আপনাকে নেশাযুক্ত জিনিস দিয়ে লিভার, কিডনি এবং শরীরকে, মানসিকতাকে নষ্ট করতে চায় তাকে আপনি বন্ধু মনে করছেন, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। যাক, আমি আর কথা বাড়াবো না, আপনারা এসেছেন এতেই আমি খুশি, এতে আমি অনেকটা আনন্দিত হয়েছি। আমি এসেছি আপনারা যে খুশি না বাজার, তারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। আমি আপনাদের সবার কাছে আশা রাখবো সেটা হচ্ছে এটাই, আমি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য যে উদ্দেশ্য সেটা সংক্ষিপ্ত করছি। প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে বক্তব্য দিয়েছে, আমি আমার দায়িত্বে বক্তব্য দিয়েছি। আসুন আগামী দিন একটা সুন্দর সমাজ গড়ে তুলি, যেখানে আমাদের বাচ্চারা ডাক্তার, উকিল, জজ, ডিএম, পুলিশ যেটাই হোক পাশাপাশি সে যেন একটা মানবিক হয়, একটা ইনসাফ পরায়ণ যেন হয়, একটা ন্যায় প্রেমিক যেন হয়, একটা গরিব দরদি যেন হয়। এই এডুকেশনটা আমরা আমাদের পরিবার থেকে সবাই সবার বাচ্চাকে দেবো। কেন আজ মানুষ এত হিংস্র দিকে চলে যাচ্ছে, সমাজে চলা খুবই মুশকিল। তা আমি আশা রাখবো আপনাদের কাছে আর একটা, সেটা হলো এটাই, আমার ছোট ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত রাখলাম, এছাড়া অন্য কিছু নয়। অবশ্যই আমি আশা রাখি আপনাদের সর্বসময় নায়ের পক্ষে আপনারা থাকবেন, তাই তো নাকি? হাত তুলে বলছেন নায়ের পক্ষে, নায়ের পক্ষে আপনারা থাকবেন। আমি এতটুকু শুধু আপনাদের কাছে জানতে চাইছি, আমার ছোট ভাই পীরজাদা নওশাদ
মানুষের দিকে, মানুষের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, সে ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? একটু আওয়াজ দিয়ে বলবেন কারা বলছেন ন্যায়ের পক্ষে, একটু হাত তুলে দেখান। যারা বলছেন ন্যায়ের পক্ষে হাত নাবান, আপনারা প্রথমেই বলেছেন ন্যায়ের সাথে থাকবেন। আশা রাখছি অবশ্যই আমার ছোট ভাইয়ের পক্ষেই আপনাদেরকে পাওয়া যাবে, কেন অন্যায়ের পক্ষে থাকা মানবতার কাজ নয়, অন্যায়ের পক্ষে থাকা মনুষ্যত্বের কাজ নয়। তাই আমি একজন মানুষ হিসাবে আপনাদের কাছে এতটুকু আশা রাখলাম, আর কোনো কথা নাই। আজকের এই বক্তব্য আমি এখানেই সংক্ষেপ করছি। আনুষ্ঠানিকভাবে যেনারা দায়িত্বে আছেন তেনারা বক্তব্যকে শেষ করবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, পশ্চিমবাংলা জিন্দাবাদ, মাতৃভাষা দিবস জিন্দাবাদ, 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস জিন্দাবাদ, ফুরফুরা শাহ আলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।